সুপ্রিয় দর্শক সেভেন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম সঙ্গে আছে আমি রিয়াদ হাসান আজকে আমাদের আলোচনার বিষয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ভোগ আর কতদিন দর্শক আজকের বিষয়ে আপনি আপনার প্রশ্ন বা মতামত থাকলে আমাদেরকে এসএমএস করার মাধ্যমে জানাতে পারবেন আর সেজন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে এল লিখে স্পেস আপনার নাম এবং মতামত লিখে পাঠিয়ে দিতে পারেন ওয়ান সিক্স থ্রি সিক্স ওয়ান এই নাম্বারে আমি আবার বলছি ওয়ান সিক্স থ্রি সিক্স ওয়ান এই নাম্বারে যে কোনো মোবাইল থেকে দর্শক আজকের এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন তিনজন অতিথি আছেন শহীদুল ইসলাম কারক এবং বিশিষ্ট ব্যবসায়ী আমাদের এখানে আছেন জনাব গোলাম মাওলা কারক এবং আমাদের মাঝে আছেন কমরেড রাজিক রতন সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি এবং আমাদের সাথে আরও একজন যোগ দেবেন চট্টগ্রাম স্টুডিও থেকে হাজি আব্দুস সবুর যিনি সাধারণ সম্পাদক চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন আমরা আপনাদের সবার সবাদের সবার সাথে একটি নিয়ে কথা বলবো সেই বিষয় সম্পর্কে নিশ্চয়ই আপনারা সবাই কম বেশি ওয়াকিবহল আছেন এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যেখানে চট্টগ্রাম যেতে সময় লাগে সাত ঘন্টা সাধারণত কখনো কখনো আট ঘন্টা নয় ঘন্টা কিন্তু সেটি আমরা দেখেছি কয়েকদিন আগে সেটি সময় লেগেছে কখনো কখনো সতেরো ঘন্টা বিশ ঘন্টা বাইশ ঘন্টা পর্যন্ত সময় লেগেছে এই কারণে জনাব গোলাম মালা আপনার কাছে আমি আসতে চাই যেহেতু আপনি আমদানিকারক আপনি পণ্য আমদানি করেন এবং সেটি সারা বাংলাদেশে আপনি আপনার মাধ্যমে ছড়িয়ে যায় আপনি বিশেষ করে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং পণ্যের দাম নিয়ে আমি একটু পরবর্তীতে আসবো কারণ হচ্ছে যে এর আগেও কিন্তু আপনার সাথে টক হয়েছে তখন আপনি বলেছিলেন যে রমজানে কোনো ধরনের দ্রব্যের দাম পণ্যের দাম বাড়বে না এটি নিয়ন্ত্রণে থাকবে সহনশীল মাত্রায় থাকবে কিন্তু আমরা পরবর্তী সময়ে দেখেছি এখন কিন্তু বেশ কিছু জিনিসের দাম কিন্তু বেড়ে গেছে অর্থাৎ মজুদ থাকা সত্ত্বেও বেড়ে গেছে তাহলে এটাকে অন্যতম কারণ হিসেবে মনে করেন কি না আপনি একটু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কথা দিয়ে শুরু করবেন অবশ্যই আপনাকে ধন্যবাদ আপনার যেখানে আপনার একটা পরিবহন আমরা চব্বিশ টন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমরা মাল বাংলাদেশের যে কোনো জেলাতে একসময় পরিবহন করতে পারতাম হঠাৎ সড়ক পরিবহন মন্ত্রী মহোদয় উনি বারো টন ক্যাপাসিটি করে বারো তেরো টনের উপরে কোনো ট্রাক চলবে না আমাদের যে ব্যবসা আমদানিকারক এমন পাইকারি ব্যবসায় বলেন রিটেলারদের বলেন উপরে একটা ইম্প্যাক্ট পড়লো আপনার একটা ট্রাকের যে ট্রাকটা আপনার চব্বিশ টন মাল পরিবহন করবে সেটা এখন দুইটা ট্রাক আমার পরিবহন করতে হয়েছে এবং ডবল ভাড়া এক তো যানজটের ভাড়া যেখানে চট্টগ্রাম থেকে ঢাকা আঠেরো বিশ হাজার টাকা আপনার অ্যাজ ভাড়া ছিল সেটা চব্বিশ টন বিশ টন আঠেরো টন মাল নিয়ে আসতে আর এখন আমার বারো টনের ভাড়া গুনতে হচ্ছে আটত্রিশ হাজার টাকা বারো টনের ভাড়া আটত্রিশ হাজার টন আটত্রিশ হাজার টাকা তাহলে আমার কী হচ্ছে আমি একজন ব্যবসায়ী খরচ চারগুণ আমার ডবল ক্যারিং খরচ চলে আসছে এরপরে আমি বলবো যে যে একটা সংকট দেখা দিয়েছিল যে এই ট্রাকগুলি আপনার যানজটের কারণে ব্লক হয়ে গেছিলো ব্লক হওয়াতে শুধু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ব্যবসায় বিঘ্ন ঘটে নাই এই ট্রাকগুলি মালটা ঢাকায় আমি নিয়ে আসলাম মালটা আনলোড করে ওরা আবার চলে যেত ধরেন যশোর যশোর থেকে হয়তো বর্ডার থেকে আবার একটা মাল নিয়ে চট্টগ্রামে অথবা ফেনীতে অথবা ঢাকা যে কোনো ডিস্ট্রিক্টে অথবা হবিগঞ্জ তারা নিয়ে আসতো এই ট্রাকগুলো ব্লক হয়ে যাওয়াতে সে বর্ডার আপনার এটা একটা ইম্প্যাক্ট পড়লো যে আমাদের কাঁচামাল যেমন পেঁয়াজ আমাদের আদা আমাদের রসুন অন্যান্য সবজি এগুলোর উপর একটা ব্যাপক প্রভাব পড়লো আমার তিন টাকা করে কেনই আপনার পার কেজিতে দিতে হচ্ছে উপরে আমি বলবো কেজিতে ক্যারিং কস্ট বেড়েছে টাকা টাকা এখানে আপনি যদি একটা গাড়ি আপনার একটা ট্রাক পরিবহন করে সোনা মজিদ থেকে যদি আপনি এক গাড়ি পেঁয়াজ নিয়ে আসেন তাহলে আমার ভাড়া দিতে ছত্রিশ হাজার টাকা তাহলে আমার বারো টন ক্যাপাসিটি তিন বারো ছত্রিশ সোজা হিসাব আর চট্টগ্রাম থেকে প্রকার ভেজে মালের ভাড়াটা হয় যেমন খুব দামি গুড যেগুলো আছে যেমন আপনার স্পাইসিস যেমন আপনি ধরেন কি বল এলাচ ডালচিনি যেগুলি ভ্যালুয়েবল আইটেম এগুলি সব পরিবহনকে এটা দেওয়া যায় না যেহেতু একটা ট্রাকের মধ্যে মালামাল পরিবহন হচ্ছে পঞ্চাশ লাখ টাকা এক কোটি টাকার ভ্যালুরও মাল আছে এই জন্য এগুলো ট্রান্সপোর্টগুলিকে একটু সিকিউর ট্রান্সপোর্ট দিতে হয় সেগুলো আমি আসার পূর্বে আমার সভাপতি সাহেব উনি এই বাংলাদেশের সবচেয়ে বড়ো স্পাইসিস আমদানি করক ওনার সাথে আমি কথা বললাম এক হাজার টাকা মাত্র কমেছে ভাড়া আপনার তদুপরে আমি বলবো যে আপনাকে এই পূর্বে বলেছিলাম যে জিনিসপত্রের দাম নাগালে থাকবে এদিকে কিছুটা ব্যর্থ ঘটছিল আপনার চিনি নিয়ে চিনিতে আপনার পরিবহনে একটা জট সৃষ্টি হয়ে গেছিল আপনার যে আমাদের যে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলি আছে হঠাৎ সমস্ত বাংলাদেশে যারা ব্যবসায়ীরা আছে অ্যাট এ টাইম যখন তাদের মিলে মালগুলি নিতে গেছেন তখন একটা বিরাট জটের সৃষ্টি হয়েছিল আরেকটা কারণ ছিল আপনার আমাদের সরকার শিল্প মন্ত্রণের অধীনস্থ বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন যেটা চিনি উৎপাদন করে একসময় আমাদের চাহিদা মেটাতো এবং আমরা এক্সপোর্টও করত ওই কর্পোরেশন ওনারা চিনি রেট করে রাখছিল আপনার ষাট টাকা আর আমরা তখন বিক্রি করছি ফর্টি ফাইভ টাকা তেরো তারিখে আপনার বাণিজ্য মন্ত্রী মহোদয়ের সাথে আমাদের ব্যবসায়ীদের একটা মত বিনিময় সভা হয় সেখানে আমি কমপ্লেন করেছিলাম মাননীয় মন্ত্রী মহোদয় আপনার এই কর্পোরেশনই আপনার তো সরকারি তো আপনার চিনি নাম্বারে রাখছেন যেখানে ষাট টাকা আমরা বাজারে বিক্রি করছি বারান্ন টাকা পাইকারিতে আর আপনার রেডি ষাট টাকা সেই ষাট টাকা মাল যদি আমি চিটাংপুর থেকে ডেলিভারি আনি অথবা আমার যদি অন্য কোনো মিলে আমাকে অ্যালটমেন্ট দেয় সেখানে আসতে আরও আমার তিন টাকা চার টাকা খরচ আছে তাহলে আমার অটোমেটিকলি পঁয়ষট্টি টাকা আমার কস্টিং পড়ছে তা সুভয় বুদ্ধি উদয় হয়েছে কর্পোরেশনের রমজানে একদিন আগে আপনার সে দশ টাকা করে কেজিতে চিনি কম করে ধরেছে কম করে দেওয়াতে কিন্তু আমার কথা হলো যে এই যে রেটটা যদি আরো পনেরো দিন আগে আপনার কমানো হতো দিত তাহলে আমাদের মালগুলি বাজারে চলে আসতো তাহলে এই যে শর্ট টাইমের যে একটা চিনি একটা সংকট দু চার পাঁচ টাকা বেড়েছিল এই বাড়তি দাম আমাদের ভোক্তাদের ক্রয় করতে হতো না করতে হতো না জি আপনার কাছে আসবো আমি আবারও জনাব শহীদুল ইসলাম আপনি একজন রপ্তানিকারক এবং আপনাদের যে আর এন জি সেক্টরের যত বিজনেস আছে সবগুলো রপ্তানির হচ্ছে বেস এবং আমি রপ্তানিকারকদের বলতে শুনেছি এবং তারা সংবাদ সম্মেলনও বলেছেন বিজেপির পক্ষ থেকেও বলা হয়েছে যে এই যে ঢাকা চট্টগ্রাম চার লেন হবার পরও তীব্র যানজটের কারণে গাড়ি মাঝপথ থেকে ঘুরিয়ে এনে সেটাকে এয়ার শিপমেন্ট করতে হয়েছে তো আপনার কাছে কি মনে হয় যে কেন চার লেন হবার পরও এ ধরনের ভোগান্তিতে আপনারা পড়ছেন জি ধন্যবাদ আজকের এই লেট নাইট এডিশনে আমাকে আমন্ত্রণ করার জন্য বন্ধুগণ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নিয়ে আপনাদের আজকের এই আলোচনা এটি চাললেন হয়েছে কিন্তু আপনার অবগতির জন্য এবং সাথে সাথে দর্শকদের অবগতির জন্য জানাচ্ছি এই চাললেন হয়েছে এইটার ঘোষণাটা আসছে দু হাজার সম্ভবত দু হাজার দুই অথবা তিন সনে তৎকালীন অর্থ অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব তার একটি বাজেট বক্তৃতায় এই ঘোষণাটি দিন যে ঢাকা চিটাগাং মহাসড়ক আমরা চার লেনে উন্নতি করব। উন্নত করব। আমরা তখনকার সময় বিজনেস কমিটি থেকে তাকে স্বাগত জানিয়েছিলাম তো আপনি দু হাজার দু সন এবং আপনাদের অবগতির জন্য আরও বলছি যে আমাদের দাবিটা ছিল আরও পূর্বেই এটি লেন করার জন্য কিন্তু আজকে দু হাজার আঠারো দু থেকে আঠারো ষোলো বছর পরে আমার এই চিটাওয়াং ঢাকা চিটাওয়াং এই মহাসড়কের উপরে যে চাপটা পড়ছে এটি আমাদের পরিকল্পনাবিদরা আমাদের রাজনীতিবিদদের তাদের অনেক আগেই এটা চিন্তা করা উচিত ছিল আজকে আপনার এই হাইওয়েটাকে আমরা বলি লাইফ লাইন ফর দ্য যে পরিকল্পনা থাকা দরকার ছিল সেই পরিকল্পনাটা কি রয়েছে আপনার চাললেন কেন এখন যদি এটা আটলেনও হয় তাহলেও তাহলেও আমাদের প্রবলেমটা আমরা যেভাবে চাচ্ছি সেটা হবে না না কেন চাললেনের জায়গা আটলেন হলে হবে না কেন অবশ্যই আমাদের প্রতিনিয়ত আমাদের পরিবহন ব্যবস্থায় আমাদের চলাচল ব্যবস্থা অনেক প্রতিনিয়ত আমাদের গতিটা বাড়ছে প্রতিনিয়ত আজকে আপনি পনেরোটা কি গতিতে নাকি সমস্যাটা অন্য জায়গায় সিস্টেমের সমস্যা পরিকল্পনার সমস্যা সেগুলিও রয়েছে ম্যানেজমেন্টের সমস্যা সেগুলিও রয়েছে কিন্তু তারপরেও বলবো যে আজকে মানে বিশ বছর আগে আমাদের কয়টা গাড়ি ছিল এই হাইওয়েতে কয়টা গাড়ি চলতো আর আজকে কতগুলি গাড়ি চলে কত টন আমরা মানে পাঁচ বছর আগে এখানে আপনার বিশ বছর আগে আমরা পাঁচটি পাঁচ লাখ টিউজ মালামাল কন্টেনারের মালামাল আজকে সেটা আজকে সেটা ছত্রিশ লাখ টিউজে চলে গেছে সো আপনি মানে এইগুলি তো হিসাব নেবেন এবং আমাদের আমাদের এখানকার মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠছে আমাদের দেশ উন্নয়নশীল দেশে উন্নয়নশীল দেশে পৌঁছে যাচ্ছে সেই কারণে আমাদের ভোগ্যপণ্যের ভোক্তা বাড়ছে আমাদের আমদানি বাড়বে আমাদের রপ্তানি বাড়বে তো এই যে এইগুলিকে কেন্দ্র এই যে ডাইমেনশনটা আমাদের চেঞ্জ হচ্ছে সেখানে আমাদের যে পরিকল্পনা থাকা উচিত ছিল সেই পরিকল্পনাটা নাই এটাই বাস্তবতা এবং আমার মনে হয় যে সেই পরিকল্পনাটা যদি এখনও করে নেওয়া যায় এখনও যদি করে নেওয়া যায় কোনো রকমের ট্রাবল শ্যুটিং ম্যাটার হিসাবে না নিয়ে একটা সুদূর প্রসারী যে আমাদের আগামী পঞ্চাশ বছরে আমাদের লোকসংখ্যায় এই আমাদের কনজামশন এটা এটার উপরে বেস করে আমাদের টোটাল সিস্টেমটাকে এভাবে দাঁড়াতে হবে সেইভাবে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের পদ্ধতিতে যদি আগানো যায় তাহলেই এটার সমস্যাটা সমাধান হবে এবং আজকে আমি আবারও রিপিট করছি যে কোনো রকমের ট্রাভেল শুটিং ম্যাটার হিসাবে ব্যাপারটাকে চিন্তা করার বিষয় না আজকে আমি এই পাঁচ দিন আগে ভুগলাম উনি যে বক্তব্যটা বললেন এটা আমাদের সেতুমন্ত্রী বলেছেন যে পঁচিশ তারিখের ভিতরে আপনার কাছে আসবো আমি একটু আসতে চাই জনপ্রাজীগ্ যেমন রতন আপনার দীর্ঘদিন এই শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত এবং শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করছেন এই যে একজন চালক তিনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন তার একটা নির্ধারিত সময়সীমা আছে তিনি জানেন যে তাকে সাত ঘন্টা বা আট ঘন্টা ভিতরে তিনি পৌঁছে যাবেন পরবর্তী দিন রেস্ট নেবেন পরবর্তী তার পরের দিন তার একটা প্ল্যান রয়েছে এটি যখন সে পারছে না তখন তার শরীরের যে এনার্জির অবস্থা এবং সে যখন ওই গাড়িটি নিয়ে সামনে থেকে মুভ করছে তখন সেটি কি অধিক ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে না আর যেটি জনাব শহীদুল বলার চেষ্টা করলেন যে আমাদের চাহিদা অনেক বেড়েছে তাহলে কি চাহিদা অনেক বাড়ার পাশাপাশি আমাদের কি রাস্তা কি এতটাই এতটাই জনবহুল হয়ে গেল বা এতটাই ভরপুর হয়ে গেল যে কারণে আমরা সেটা মিট আপ করতে পারছি না নাকি এখানে কোনো সিস্টেমের অভাব রয়েছে আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই অবস্থা নিয়ে বেশ কয়েকবার কিন্তু সড়ক পরিবহন মন্ত্রণালয়ে কিন্তু বৈঠক হয়েছে এবং সেখানে কিন্তু তদন্ত কমিটিও করা হয়েছে সেখানে কিন্তু তারা বেশ কয়েকটি পয়েন্ট তারা বের করেছেন যে রাস্তায় শ্রমিকরা যেটি আপনি নিশ্চয়ই জানেন যে শ্রমিকরা অভিযোগ করছেন বারবার যে সেখানে অহেতুক গাড়ি বিভিন্ন জায়গায় দাঁড় করানো হচ্ছে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে তাদেরকে নানাবিধ মানে অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন করা হচ্ছে এবং এই কারণে কিন্তু একটি গাড়ির পেছনে অনেকগুলো গাড়ি জটলা পেগে যাচ্ছে আপনার কাছে কি মনে হয় যেটা শদুল ভাই ঠিকই বলেছেন যে যে কোনো দেশের পরিবহন হচ্ছে একটা রক্ত প্রবাহের মতো এটা লাইফ লাইন অফ অ্যান ইকোনমি তা আমাদের পরিবহনটা আমাদের একমাত্র সমুদ্র বন্দর হচ্ছে চট্টগ্রাম বাংলাদেশের আমদানি বলি রপ্তানি বলি তার প্রায় আশি শতাংশই চট্টগ্রাম দিয়ে হয় নব্বই শতাংশ হ্যাঁ এখন কিছুটা এখন মংলা করে কখনও কখনও কিছুটা এয়ার লিফটিং হয় আর আমাদের সোনারপুর থেকে শুরু করে বেনাপোল পর্যন্ত সড়ক এই অঞ্চলে কিছুটা হয় তো এই যে পুরোটা হয় তাহলে আমাদের বাংলাদেশের একটা অর্থনীতির বর্তমান অবস্থা ভবিষ্যৎ কি হতে পারে তার একটা পরিকল্পনা থাকা উচিত আপনি দেখুন আমাদের যে ফোর লেন রাস্তাটা করা হলো এই বিবেচনাটা কি করা উচিত নয় যে এই রাস্তায় কতটা ব্রিজ আছে কতটা কালভার্ট আছে সেগুলো ফোর লেনের সঙ্গে সংগতিপূর্ণ কিনা রাস্তাটা আমি ফোর লেন করলাম কিন্তু আমি যদি দেখি আমার ওই মেঘনা এবং গোমতী সেতু এই দুটা হচ্ছে টু লেন তাহলে জিনিসটা কি দাঁড়ালো যে ফোর লেনে এসে শেষ পর্যন্ত টু লেনে গিয়ে তো আটকা পড়ে গেল ফলে দীর্ঘ মানে শাড়ি তৈরি হয়ে যায় মানে গাড়ির কখনো কখনো চল্লিশ কিলোমিটার দীর্ঘ শাড়ি তৈরি যায় আচ্ছা তারপরে ধরুন আমাদের এখানে যে ওজন মাপার যে যন্ত্রগুলো আছে স্কেল ওয়ে স্কেল যেটা তাহলে এখন কিভাবে এটা নির্ধারণ হবে আমাদের রাস্তা তার লোড ক্যাপাসিটি কত কত টনপন্ন সে রাস্তার উপর যে পরিবহন হলে রাস্তার ধারণ ক্ষমতা থাকে আমরা সময় দেখতাম যে সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ পাঁচ টন এখন আমাদের চল্লিশ টন পঞ্চাশ টন এমনকি ষাট টন পর্যন্ত চলছে দশ চাকার গাড়িগুলো ছয় চাকার গাড়িগুলো বিশ টন বাইশ টন চব্বিশ টন পর্যন্ত নিচ্ছে আট চাকার গাড়ি এরকম নিচ্ছে তাহলে এই যে লোডটা নিচ্ছে তার প্যারামিটারটা কি হবে কতটুকু সে নিতে পারবে এবং কতটুকু রাস্তায় চলতে পারবে এবং আপনার ধরুন যদি প্রত্যেকটা ওয়ে যে সেন্টারগুলো আছে ওজন সেন্টার আছে বাড়তি পণ্য যদি কেউ নিয়ে আসে তাহলে কি হবে চট্টগ্রাম বন্দর দেখলো না মাঝখানে সীতাকুণ্ডে ধরা হলো যে তার এখানে বা বিশ টন আসার কথা সে নিয়ে এসেছে বাইশ টন তাহলে বাকি দুই টন পণ্য সে কী করছে কী করবে তাহলে সে কি আবার ফিরে যাবে ফিরে গেলে তো আবার আর একটা যানজট তৈরি করে দেবে তাহলে কি করে তখন সে অবৈধ পথে যাওয়ার চেষ্টা করে এখন এইটা করতে গেলে তখন সড়কের উপর লোড পড়ে আর এক একটা জন মানে ইয়েতে আমাদের প্রায় ধরেন লাগে বারো থেকে পনেরো মিনিট তাহলে বারো থেকে পনেরো মিনিট যদি এক একটা গাড়িকে এরকম পাস করতে সময় লাগে এই এই সড়কের চারটে বারো থেকে পনেরো মিনিট কি লাগার কথা না কথা না আপনার ধরেন আবার সড়কের লোডটা কীরকম টোল প্লাজার গতকালের হিসাব পর্যন্ত প্রতিদিন গড়ে আমাদের এখানে যাতায়াত করছে তিরিশ হাজার গাড়ি তা তিরিশ হাজার গাড়ি যদি এই রাস্তায় যাতায়াত করে একদিনে তাহলে প্রতি মিনিটে বিশটা গাড়ি প্রতি তিন সেকেন্ডে একটা গাড়ি সেখানে কোনো একটা গাড়ি যদি বিকল হয় কোনো একটা গাড়িকে যদি একটু দেরি করানো হয় তাহলে কী পরিমাণ পিছনে শাড়ি পরে যেতে পারে তা দেখতে হবে না যে আমার এখানে কি পরিমাণ লোড আছে এবং সেটাকে আমি লোড ম্যানেজমেন্ট করবো কীভাবে এখন যে প্রশ্নটা আপনি করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ যে আপনাকে যদি বলা হয় আপনি দশ ঘন্টা একটা চেয়ারে বসে থাকবেন এটা কি সম্ভব সড়ক পরিবহনের আইন অনুযায়ী বলি ড্রাইভারদের ক্ষেত্রে পাঁচ ঘন্টার বেশি একটানা গাড়ি চালালে সে মনোসংযোগ এবং তার মাসল রিটার্নিং পাওয়ার সেটা সে রক্ষা করতে পারবে না গাড়ি চালাতে গেলে শরীরের সমস্ত অঙ্গ একটা সমন্বয় থাকা দরকার চোখ দিয়ে দেখতে হবে কান দিয়ে হর্ন শুনতে হবে হাত দিয়ে তাকে স্টিয়ারিংটা ধরতে হবে পায়ে তার এক্সলেটার ব্রেক চাপতে হবে তাহলে এগুলো তার সব কিছুকে কনসেনট্রেট করবে তার মাথা এই যে সর্বক্ষণিক সতর্কতার মধ্যে থাকতে হয় যে ড্রাইভারদেরকে তার কতক্ষণ এই কনসেনট্রেশনটা রাখতে পারবে সেক্ষেত্রে যদি তার ২৪ ঘন্টা রাস্তায় থাকতে হয় এবং রাত্রে ঘুমানোটা যদি ওই ট্রাকের ওই পাশেই তাকে ঘুমাতে হয় তার খাদ্য এবং তার বিশ্রাম তার প্রস্রাব করা তার বাথরুম সারা তার গোসল করা কোথায় এই মানুষটার কাছ থেকে কিন্তু আমি সর্বোচ্চ দক্ষতা আশা করছি কিন্তু তাকে সবচেয়ে তাকে একটা অমানবিক শ্রমের মধ্যে রেখেছি এই বিষয়টা খুব খেয়াল করা হয় না ফলে আমাদের সড়কের পাশে যে হাইওয়েগুলো আছে হাইওয়ে ইনগুলো যেগুলো আছে যেগুলো আমরা সরাইখানা বলি এখন সেখানে আমরা যদি দেখি যাত্রীবাহী বাসের জন্য যতটা ব্যবস্থা আছে ট্রাকের জন্য কী ব্যবস্থা আছে ট্রাকগুলো দাঁড়ায় কোথায় ট্রাকের আমাদের অথচ আমাদের পুরো পণ্য পরিবহন সেই তেঁতুলিয়া থেকে শুরু করে টেকনাপ থেকে শুরু করে একদম চট্টগ্রাম বন্দর পুরোটা যদি একটা নেটওয়ার্ক ধরি তা এটা কিন্তু আমাদের এই পণ্যবাহী ট্রাকগুলো এই কাজটা করছে বলে সেই দিকটা আমাদের পরিকল্পনায় খুব বেশি আসে নাই যে কারণে সড়কে যখন জট লাগে দুইটা কারণে জট লাগে একটা হলো যানের তীব্রতার কারণে সংখ্যা বেড়ে গেছে গাড়ি সেটা তীব্রতার কারণে আর একটা হলো এই যে মিসম্যানেজমেন্ট নিশ্চয় আমরা এখানে দেখতে সবুর নিশ্চয়ই আপনি আমাদের কথাগুলো শুনছিলেন এবং আপনাকে আমরা দেখতে পাচ্ছি আপনি তো চট্টগ্রাম চট্টগ্রাম জেলা ভ্যান এবং ট্রাক যে তার আপনি প্রতিনিধিত্ব করেন নিজেকে যে এই যে অবস্থার ভেতর দিয়ে এই যে আপনার চালকরা যাতায়াত করছে এর অন্যতম প্রধান কারণ কি বলে আপনার কাছে মনে হয় শুধু কি রাস্তায় গাড়ির চাপ বেড়ে যাওয়া নাকি অন্য কোনো কারণ রয়েছে এই রাস্তার যানজটের কারণ হচ্ছে যে অতিরিক্ত গাড়ি বেড়ে গেছে চট্টগ্রাম শহরে সারা বাংলাদেশের সহ সারা যেভাবে আমদানি হচ্ছে সেই অনুভাতে আমাদের দেশের রাস্তার অভাব এখন ওজন স্কেলে যেভাবে ওজনের জন্য গাড়ি আটক করে রাখে তার একটি যানজটের লক্ষ্য তারপরে ঢাকা আপনার মেঘনাতে গাড়ি চেক করে ওইখানে ওজন ওয়াই করে সৃষ্টি হয় আমাদের কথা হচ্ছে চট্টগ্রাম থেকে যে গাড়িগুলি যাবে সে গাড়িগুলি যদি ওজন ওয়াই করতে হয় যেখান থেকে লোড পয়েন্ট সেখান থেকে লোড পয়েন্টের থেকে ওজন দিয়ে গেলে আর ওভারলোড হবে না এখন দেখা যাচ্ছে মাঝে বন্দর হাটে স্কেল বসাইছে আজকে প্রায় তিন বছর তিন বছরে আমাদের অনেক শ্রমিক আহত হয়েছেন অনেক গাড়ি নষ্ট করেছেন ওইখানে অবৈধভাবে ভাবে ছাঁদা নিচ্ছে আমরা বারবার প্রতিবাদ করার পর কোনো সুরা আমরা পাই নাই গত উনিশ তারিখে ঘটনায় সকাল দশটার সময় আমাদের একজন ড্রাইভার হেল্পার কে এসকেল ওইখানে কিছু কর্মকর্তা এবং কর্মচারীরা মিলে একজন ড্রাইভার হেলপার কে বেদম করে আহত করে তখন আপনার বিভিন্ন গাড়ির শ্রমিকেরা যখন দেখেছেন তখন তারা এই লোপাতারি ভাবে রোড করে দিয়েছেন আমরা খবর পেয়ে রাত দিনের এগারোটার সময় খবর পেয়ে আমরা একটা সময় এখানে ওয়াই স্কেল গেলাম যাই দেখে স্কেলতে স্কেল ভাঙচুর করা হয়ে গেছে আমরা তখন ওইখানে আলাপ আলোচনা করে

যেভাবে আমাদের শ্রমিকদের খয়নানি করা হচ্ছে শ্রমিকেরা কিন্তু অনেক কষ্ট স্বীকার করতে হচ্ছে রাত দিন ঘুমাইতে পারতেছ না খাওয়া-খাওয়া ঠিক নাই কয়লার অভাব খারাপ বিশ্রামের কোন সুযোগ সুবিধা পাচ্ছেন না জনাব জনাব আপনার আপনার কথা আমি আমি বুঝতে পেরেছি কিন্তু একটি প্রশ্নের উত্তর আমি পরবর্তীতে আবার জানতে চাইবো আমরা একটা বিরতি নেব তারপরে আপনার সাথে আবার আমরা যুক্ত হব আপনি বলছিলেন যে সেখানে শ্রমিকদের আটকে চাদা দাবি করা হয় তো চাদাটা যদি আপনারা না দেন তাহলে কি সমস্যা এবং সেটা তো যেহেতু আপনারা সংগঠন আছে বড় সংগঠন আপনারা যদি একটা বড় ইনিশিয়েটিভ নেন চাঁদাটা না দিলে কিন্তু জি বলেন টাকাটা না দিলে তবে শ্রমিকদের কি নির্যাতন করা হয় জি আমি আমি আসব আসব তাহলে এরকম কয়জন শ্রমিককে তারা নির্যাতন করবে যদি আপনারা সবাই এক হয়ে থাকেন আমি আসব আপনার কাছে আবারও ছোটো একটা বিরতি নিয়ে ফিরে আসছে আপনি থাকবেন আমাদের সাথে সুপ্রিয় দর্শক লেট এডিশনের ছোট্ট একটা বিরতি থাকবে সুপ্রিয় দর্শক দেখছেন আয়োজন সেভেন লেট এডিশন আমরা আবারও ফিরছি আমাদের আলোচনা আলোচনায় ফিরবো আমরা চট্টগ্রাম স্টুডিওতে যাবো কিন্তু তার আগে গোলাম মল আপনি বলছিলেন যে এই যে যানজটের নেপথ্যের কিছু কারণ আপনি তুলে ধরবেন সেটা যদি একটু বলেন তারপর আমরা আবার চট্টগ্রাম স্টুডিওতে যাব। আমার জানা মতে মহিপাল যেটা ফিনির একটা রেল লাইন ফতে মহিপালের মহিপাল আপনার রেল লাইনটার কাজ ধরাতে এই জটের সৃষ্টি যে গত সপ্তাহে যে জটটা হলো এটা একটা মূল কারণ আপনার আমাদের যে কাঁচা মালগুলি আসে যেমন চানা থেকে আমাদের আদা আসে আমাদের রসুন আসে সেগুলো আসে ওখান থেকে মাইনাস থ্রিতে কন্টেনার রেফার্ড কন্টেনার আসে আসার পরে এখানে কন্টেনারের কাভার ব্যান্ডে রোড হয় দুঃখজনক যে আপনার ফেলিতে একটা গাড়ি আছে ট্রাক পরিবহনে মাল নিয়ে আসছে তার তিন দিন সময় লেগেছে এই কাঁচামালটা অবস্থা কি যেখানে সে আসলো পনেরো দিন বিশ দিন মাইনাস থ্রিতে আর এসে কাভার ব্যান্ডের মধ্যে গরম এবার ঢাকাতে একটা গাড়ি কাঁচামাল আসছে পাঁচ দিন সময় লেগেছে আমাদের কাছে রেকর্ড আছে চট্টগ্রাম পোর্ট থেকে ঢাকা পর্যন্ত পাঁচ দিন সময় লাগছে এবং ফেরি যাচ্ছে তিন দিন সময় লেগেছে তাহলে সে মালের কি অবস্থা আচ্ছা এক নম্বর গেল পেজের দামটা হঠাৎ বেড়ে গেল ভারতের না নাসিক একটা জায়গা আছে যেখান থেকে পেয়ে সবচেয়ে বেশি এক্সপোর্ট হয় সেখানে প্রায় চল্লিশ ডিগ্রি আপনার তাপমাত্রা ওখান থেকে পেয়েসটা যখন বর্ডার আসলো বর্ডার আসার পরে দেখা গেল কোনো গাড়ি নেই তো ওখান থেকে আসলো কোয়ান্টিটা হিসেবে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাল আপনার ইম্পোর্টারদের নষ্ট হয়ে গেল এরপরে এখানে আসে পরিবহনের সংকট এরপরে আপনার তখন ছিল তেইশ টাকা পাইকারি পর্যায়ে যেহেতু ট্রাকের মুভিং এটাও মোটামুটি এখন ওপেন হয়েছে ষোলো টাকা কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে তো ইনশাল্লাহ যদি এই ট্রাকের আর এই পরিবহনের জঞ্জট না থাকে তাহলে আমরা যে প্রতিশ্রুতি সেরে দিয়েছি যে এবারে কোনো জিনিসের গোপনের দাম বাড়বে না বাড়েও নাই শুধু আপনার বেগুন আর ওই পেঁপে নিয়ে আমরা মাথা গরম যে একশো টাকা নাকি পেঁপে হয়ে গেছে এছাড়া আমি অ্যাসেনশিয়াল কমিটি যেগুলি এটা তো মৃত্যু না এটা সখের জিনিস এছাড়া ভোজ্য তেল বলেন চিনি বলেন ছোলা বলেন সব আন্ডার রেটে বিক্রি হচ্ছে কারণ যে প্রচুর পরিমাণে মাল এপড়ে চলে আসছে যে আরেকটা কথা আপনি বলেছিলেন যে যেটা হচ্ছে যে লোড ক্যাপাসিটি লোড ক্যাপাসিটির কারণে লোড ক্যাপিসিটি ডবল বানা দিতে হচ্ছে আমার যে আমার যেখানে দেড় টাকা ভাড়া হবে সেখানে এখন আমার দিতে হচ্ছে তিন টাকা কেজি মানে যে মাল আপনি চট্টগ্রাম থেকে বলেছিলাম সোনা মসজিদ থেকে একটা গাড়ি ট্রাক আমাদের যে পেস্ট আছে ইন্ডিয়ান সেটা তিনটা বর্ডার থেকে বেশি আসে হেলি দেওয়া আসে সোনা মসজিদ থেকে আপনার গাড়ি ভাড়া এখানে আসছে প্রায় ছত্রিশ হাজার টাকায় এই ছত্রিশ হাজার টাকায় একটা ট্রাক ড্রাইভার যে অনার যে মালিক আছে সে আমার মনে হয় ছাব্বিশ হাজার টাকা পাবে না এই বাকি টাকাগুলি আছে আপনার সেই ড্রাইভার ইউনিয়ন মালিক কল্যাণ সমিতি বিভিন্ন নাম দিয়ে নাম ধারিয়ে আপনার বিভিন্ন সাইনবোর্ড লাগিয়ে রাখছে তাদের ঘাটে 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 দুই হাজার তিন হাজার এরকম সিস্টেম করা আছে এই ভোমরা বটনা তদ্রূপ আমি এরকম আপনার অনুষ্ঠানে বলেছিলাম যেগুলি আমার কথাগুলিকে আমাদের গোয়েন্দা বিভাগ দিয়ে তদন্ত করে এই অফিসগুলিকে আপনার উঠে দেওয়া উচিত কারণ এগুলি কোনো জাতিরও কাজে লাগছে না এবং ওই যে কল্যাণ সমিতি কল্যাণের জন্য যে তারা ফান্ড গ্রহণ করবে এটা আমার মনে হয় তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ছত্রিশ হাজার টাকার ভাড়া মালিক যদি ছাব্বিশ হাজার পায় তাহলে দশ হাজার টাকা পথে পথেই চলে যায় তাহলে আমাদের সমস্ত খরচগুলি তো আপনার সে গুষ্ঠের উপরে আসতেছে আমরা অযথায় প্রত্যেকটা বিষয় দেখি আমরা এই কোনো জিনিসের প্যাকের খবর না নিয়ে অযথা আমরা ব্যবসায়ীদের মুনাফা কর কালোবাজারি মজুদদারি হ্যাঁ এটা থেকে বিরোধ থাকা উচিত আমার যেটা বক্তব্য আপনার মাধ্যমে চিনিতাম কেন বললো

যেকোনো টি-শার্টে কা ভাড়া হলে আপনার কত মালিক পায় কত যে আমরা বোধহয় কানেকশনটা পাচ্ছে না কানেকশন পাওয়া মাত্রই আমরা সেখানে ঢুকে যাব আমি আবার একটু জন রাজকুজ্জমন রতন আপনার কাছে আসতে চাই আমাদের যিনি এই যে পরিবহন সমিতির যিনি সাধারণ সম্পাদক তিনি অভিযোগ করলেন যে শ্রমিকদের অনেক সময় নির্যাতনের শিকার হতে হয় রাস্তায় এসে অথচ এটা তো হওয়ার কথা ছিল না সে কয়েক শ্রম দেবে এবং শ্রমের বিনিময়ে সে এক জায়গা থেকে পণ্য আরেক জায়গা থেকে পৌঁছে যাবে এবং সেখান থেকে সে লোড আনলোডের সাথে যুক্ত হবে কিন্তু তাদেরকে কেন তারা কেন হেনস্থার শিকার হচ্ছেন তারা হেনস্থার শেখানো হয় আসলে অব্যবস্থাপনার কারণে যখন যখন ওজন মানে স্কেলে এসে বলা হলো যে তোমার এখানে ওভারলোডেড আছে তাহলে যে মূল বলবো যে সেন্টার থেকে ট্রাকটা পাঠানো হলো চট্টগ্রাম বন্দর থেকে সেখানে তাহলে ওজন করে পাঠানো হয়নি অবশ্যই সেখানে যদি ওজনটা আর ওজন যে স্কেল যেটা সেটা দুটার মধ্যে যদি সমন্বয় না থাকে তাহলে কিন্তু এই ঝামেলাটা হবেই এখন কি হচ্ছে আমার দুই টন মাল বেশি আছে যদি বলে এই দুই টাল তুমি নামিয়ে রাখো আমাদের যতগুলো ওজন স্টেশন আছে তার পাশে কি কোনো ওয়ার হাউজ আছে যে আমি যে দুই টন মাল বাড়তি হলো সেটা রেখে গেলাম পরবর্তীতে অন্য ট্রাকে সেটা নিয়ে যাবো সেটা নাই তাহলে বাধ্য হয়ে তখন তাকে হয় মালিকের পণ্য পরিবহনের জন্য তাকে কোনো না কোনো কানুন করে এখান থেকে বেরোতেই হবে সেটা কখনো গায়ের জোর হোক কখনো সেটা ঘুষের জোর হোক কখনো ওটা দুর্নীতি হোক এটা তাকে করতেই হবে ফলে এইটা যে শ্রমিকরা বাধ্য হয়ে গেল কারণ সে তো ট্রাক লোড করে নিয়ে এসছে তাকে এটা বুঝিয়ে দিতে হবে তার এন্ডিং পয়েন্টে তাহলে সেই এই জায়গায় আমার মনে হয় যে সিস্টেমটার একটা বড় মানে ঘাটতি আছে এটা হলো একটা দিক দুই নম্বর হলো যে উড়াল সেতু এলাকাগুলোতে যদি দেখি যে এরকম আধা আধা কিলোমিটার পর্যন্ত জায়গা এখন যেটা আছে এক লেন করে রাখা আছে রাস্তা কিন্তু চার লেন ওই যে আপনার কুমিল্লা যেটা উড়াল সেতুটা আছে ওর উপরে উঠছে আপনার নোয়াখালীর গাড়ি লক্ষ্মীপুরের গাড়ি চাঁদপুরের গাড়ি কেন এটা কি নিচ দিয়ে চলে যেতে পারতো না তাহলে তো ঢাকা চট্টগ্রামে এই রাস্তাটাকে ফ্রি থাকতে পারতো আবার ঠিক ফেরিতে গিয়ে যেটা সেটা দেখবেন যে দুই দিকে প্রায় হাফ কিলোমিটার জায়গা এক লেন করে রাখা হয়েছে তাহলে চার লেনের গাড়ি যাচ্ছে আবার এক লেনে তাহলে এই যে অব্যবস্থাপনাগুলো এটার জন্য তো দায়ী আমাদের পরিবহন শ্রমিকরা না এটার জন্য দায়ী হচ্ছে আমাদের অব্যবস্থাপনা একটা পরিকল্পনা বলবো পরিকল্পনাহীনতা আর তার সঙ্গে যে জিনিসটা একটু আমরা দেখতে চাই যে পথে পথে যে কখনো কখনো পুলিশের নামে আসে কখনও কখনো পরিবহনের সেই বিভিন্ন সংগঠনগুলোর নামে আসে এই যে চাঁদাবাজির কথা আসে তাহলে আমাদের হাইওয়ে পুলিশের কাজ কী হাইওয়ে পুলিশটার কাজটা কী তাদের কাজটা তো হাইওয়েটাকে নিরবিচ্ছিন্ন রাখা নিরবিচ্ছিন্ন রাখা এখন সেক্ষেত্রে অনেকে যদি বলে শস্যের মধ্যে ভূত থাকে তাহলে তো ভূত তাড়ানো খুব মুশকিল হয়ে যাবে আমরা যেটা একটা নিয়ে দেখতে চাই যে আমাদের এই চট্টগ্রাম থেকে এটা প্রতি বছর বিশ লাখ টনের উপর চিনি এই রাস্তায় আসে আবার যদি বলি যে প্রায় দুই লাখ টনের উপর ছোলা আসে তারপর দশ লাখ টনের টনের উপর পেঁয়াজ আসে তিরিশ লাখ টনের উপর বিভিন্ন রকম খাদ্যশস্য আছে তারপরে গার্মেন্টস দ্রব্যদের ব্যাপার তো আছেই তাহলে এই যে আসে এটা তো আমাদের গোটা দেশের বাজার ব্যবস্থার উপর তার একটা প্রভাব থাকে এবং সাধারণ ভোক্তাও তো এর শিকার হন রমজানের আগে আমরা দেখলাম যে সমস্ত পণ্য আমাদের দেশে আছে এই সময় কিন্তু কোনো পণ্য চট্টগ্রাম থেকে আনার দরকার নেই সেটা তো রমজানের আগেই এই জিনিসগুলো এসেছে বলে আমরা জানি তাহলে রোজার সময় জিনিসের দামটা এরকম অস্বাভাবিক ওঠানামা করছে কেন এটা কি শুধুই সড়ক পরিবহনের প্রশ্ন নাকি এর সঙ্গে আমাদের ব্যবসায়ীদেরও একটা মানে বিশাল একটা সম্পর্কের সঙ্গে যুক্ত হয়ে আছে বলে এটাও আমরা দেখতে চাই যে আমরা তো দেখেছি যে আমাদের মাসে চিনি আমাদের দেড় লাখ টন চিনি লাগে রোজার সময় সেটা আড়াই লাখ টন লাগে এটা তো আমরা জানি যে রোজার সময় এক লাখ টন বেশি লাগে তো এই ব্যাপারে কি আগে থেকে আমাদের ব্যবসায়ীরা কিন্তু খুবই সম্পন্ন তারা জানেন যে কোন সময় কোন পণ্যের চাহিদা হবে যদি আদার চাহিদা করবানিদের সময় হয় এটা তারা আগেই জানেন সেটা সেই সময় তারা কখনো আমদানি করেন না তারা আগে থেকেই জানেন তাহলে পুরোটাই শুধুমাত্র সড়কের যানজটের উপর দোহাই দিয়ে পণ্যের দাম বৃদ্ধিটাও কিন্তু সবসময় গ্রহণযোগ্য হবে না একদিকে সড়কে যানজটের জন্য যেমন পরিকল্পনাহীনতাটায় দায়ী আমাদের একটা ট্রাক ওজন স্কেলে উঠলো ওঠার সময় যদি বলে না তোমার ওজন বেশি আছে তুমি ঘুরে এদিকে যাও তাহলে তো আবার তাকে দশ মিনিট নষ্ট করতে হলে এর ফলে যে প্রতি আমি বললাম প্রতি তিন সেকেন্ডে একটা গাড়ি যায় তাহলে কোনো একটা গাড়ি যদি দশ মিনিট দেরি করে তাহলে তার পিছনে কিন্তু প্রায় দেখা গেলো যে মিনিটে বিশটা হলে দশ মিনিটে দুইশো গাড়ির একটা হয়ে গেল তাহলে এইটা কি আমাদের ওই ব্যক্তিরা জানবেন না যে আমি আমার কোনো মাত্র কর্তৃত্ব দেখানোর জন্য আমি বিরাট রাস্তায় জট পাকিয়ে ফেলতে পারি না এখন আবার বলছি কি এই যে রোজার সময় ঈদের আগে আর কোনো ওজন স্কেল কাজই করবে না তাহলে কি এই দ্বারায় যে চাপ দিলেই আইন শিথিল করা যায় তাহলে তো আইন না মানার প্রবণতাটা আরও বেড়ে যাবে জি আসবো আমার কাছে আমরা আমরা চট্টগ্রামে যুক্ত হতে পেরেছি জনাব সবুর আপনার কাছে আমি জনাব রাজেগুজ্জামান রতন সাহেবের একটি কথার রেশ ধরে আপনার কাছে আসতেছি আপনি এর আগেও কিছু তথ্য দিয়েছেন যে আপনাদের শ্রমিকরা ওজন স্কলে স্কেলের ওখানে গিয়ে তারা মারধরের শিকার হচ্ছেন এবং বিভিন্ন ধরনের জটলা তৈরি হচ্ছে আমি তখন বলেছিলাম যে তাহলে শ্রমিকরা সবাই মিলে যদি প্রতিবাদ করেন অর্থাৎ এবং আপনারা যদি সমিতির পক্ষ থেকে যদি সড়ক পরিবহন সেতু মন্ত্রীর কাছে ভীষণ আপিল করেন তাহলে তো বিষয়টি সমাধান হয়ে যাবার কথা আর আরেকটি হচ্ছে দ্বিতীয় প্রশ্ন সেটি হচ্ছে যে যে পদ্ধতিতে ওজন স্কেলে এটি পরিমাপ করা হয় অর্থাৎ আমি যেটি জানি সেটা হচ্ছে সাংবাদিকতা করার কারণে সেটা হচ্ছে যে ট্রাকের প্রথম দুই চাকা উপরের দিকে উঠানো হয় এবং যখন এটি হয় না তখন আবার নামে আবার দিতে বলা হয় এরকম নাকি বিষয়টা আপনি একটু ক্লিয়ার করবেন প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার যেটা ওজন স্কেলে যে গাড়িগুলি যায় সে গাড়িগুলি প্রতি তিন চার মিনিটে এক একটা গাড়ি পাস হয়ে যেতে পারে এখন চট্টগ্রামের গাড়ি যেভাবে যায় সেভাবে একটা স্কেল দিয়ে তো আগে এখন দুইটা স্কেল করেছেন দুইটা স্কেল দিয়ে যাওয়ার পরেও কিন্তু রাস্তা যানজট সৃষ্টি হয়েছে তারপরে দিয়ে আপনার এখন স্কেলের যে গাড়িগুলি লোড নিয়ে যাওয়ার সময় যেখানে স্কেলে দুইশো কেজি তিনশো কেজি মাল বেশি হয় তখন গাড়িগুলি যখন আবার ঘুরানোর জন্য বলে তখন শ্রমিকেরা গাড়িগুলো ইউ টার্নিং এ যাই ঘুরানোর সময় রাস্তাটা যানজটের সৃষ্টি হয় আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে গাড়ি দুই চাকার প্রথম স্কেলের উপরে দেওয়ার পরে আবার পিছনের চাকা যখন স্কেলের উপর উঠে তখন চট্টগ্রাম থেকে মাল দিছে বাইশ টন ওইখানে হয়ে যাচ্ছে সাড়ে বাইশ টন তেইশ টন এই আবার গাড়িগুলি ঘুরানোর জন্য তারা যখন বলে তকসবে দেশটা তাদের ভাগবিদাম দ্বারা সৃষ্টি হয়ে যায় তখন তো তাদের মন মনন হয় এখানে মারামারি করে তারে অনেক লোক আছে এখানে প্রায় 1000 মতো লোক আছে দুই দুপাশে শ্রমিক নেতাকে দুই জন তো তারা অসহায় মনে করে তাদেরকে যে টাকা চাই সেই টাকা বলে দিয়ে তারা চলে যায় না এই যে এই কথা বলছেন এটা প্রতিবাদ করে যে অতিরিক্ত লোকের কথা বলছেন তারা কি ওখানে কর্মকর্তা কর্মচারী নাকি অন্য কোন লোক তারা কারা কর্মকর্তা কর্মচারী আছে বহিরাগত লোক আছে স্কেল তারা বহিরাগত কিছু লোক লাগছে এই বহিরাগত লোকের কারণে চট্টগ্রামের সাথে আমাদের বাংলাদেশের সাথে চট্টগ্রামের ব্যবসায়ীরা যেভাবে ব্যবসা বাণিজ্য করতেছে গাড়ি চলতেছে আমার মনে হয় চট্টগ্রামকে অবহেলা করার জন্য একটা পাইতারা শুরু করছে চট্টগ্রামকে ধ্বংস করার একটা পরিকল্পনা আমার মনে হয় সেটা সৃষ্টি করা হয়েছে

আমাদের ধারণা আমরা অনেক সময় স্কেলের মালিক যিনি কন্ট্রাক্টর তাকে অনেক সময় বলেছি আপনার স্কেলের টেম্পারিং হচ্ছে আপনার স্কেলের লোক বদলাই দেন স্কেলের লোকদেরকে সঠিকভাবে ভাবে দায়িত্ব পালন করতে বলেন এখানে স্কেল নিয়ে যে কোনো সময় ঘটনা ঘটতে পারে কিন্তু তারা আমাদের কথার কোনো কর্ণপাত করে নাই যার কারণে কিছুদিন আগে আপনার উনিশ তারিখের একটা ঘটনা ঘটে গেল আমরা অনেক সময় বলেছি রোডস এন্ড হাইওয়ে লোকদেরকে বলেছি

সুপ্রিয় সেভেন সাইভেন ব্রিংস এম লেটার এসে ছোট্ট একটা বিরতি ফিরবো খুব শীঘ্রই কোথাও যাবেন না আমাদের সাথে থাকবেন সুপ্রিয় দেখছেন এসএ টিভির রাতের আয়োজন সেভেন রিংস এম লেট এডিশন আমরা আবারো ফিরছি আমাদের আলোচনায় জনাব শহীদুল ইসলাম আপনার কাছে আসতে চাই আমরা বিরতির ফাঁকে আমরা কথা বলছিলাম যে ব্যবসায়ীরা এখানে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন এখানে সড়কের অব্যবস্থাপনা থাকতে পারে এখানে চালক এবং যারা পরিবহন শ্রমিক রয়েছে তাদের ভিতরে বাঘবিতণটা হতে পারে কিন্তু আপনার বায়ের তো এই কথাগুলো বুঝতে পারছে না আমরা বাইর তো এগুলো জানতেও চাই না যে আপনার এখানে কি সমস্যা আপনি ফেস করেছেন তো ইন দ্য মিন টাইম আসলে যদি এয়ার শিপমেন্টের দিকে যেতে হয় তাহলে কি ধরনের খরচ বাড়ে এবং এই অবস্থা যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে কী ধরনের প্রভাব পড়বে ব্যবসায়ীদের উপরে আপনার প্রসঙ্গটা আমাদের অত্যন্ত প্রাসঙ্গিক আপনি আমরা আজকে সন্ধ্যাবেলায় একটি ট্রাক পাঠাবো চিটাওয়ংয়ে প্ল্যান করে আগামীকালকে সকালবেলা নির্দিষ্ট আইসিডিতে পুষবে কিংবা চিটং পোর্টের ভিতরে ঢুকবে এখন সব সবগুলি আইসিডির ভিতরে ঢুকে এবং সেটি ওখান থেকে কোন জাহাজটি এটা ক্যাশ করবে স্টাফিং করে সেই জাহাজটা উঠাবে এটা একটি নির্দিষ্ট থাকে ওই জাহাজটি কিন্তু আমার এই ট্রাকটি কালকে আজকে ছাড়লাম কালকে সন্ধ্যায় পুষবে এই জন্য ওই জাহাজটি বসে থাকবে না ওই জাহাজটি আবার চিটা সিঙ্গাপুরে একটি মাদার ভেসেল ধরার জন্য নির্ধারিত রয়েছে তো আমার যখন চিটং থেকে এটি ঢাকা থেকে চিটংয়ে যাচ্ছে সেটি আগামীকালকে সকালবেলায় পুষতে হবে কিংবা বড়জোর দুপুরবেলা পুষতে হবে এর পরে যখন যাবে তখন আর ওই জাহাজ যখন আমার ক্যাশ করতে পারবে না তখন আমার সেটা ব্যাক করে এনে এয়ারেই পাঠাতে হবে এটি একটি বিষয় এয়ারে পাঠানো আপনি আমরা যে একটা কন্টেইনার ইউরোপে যদি পাঠাই তাহলে একটা কন্টেনারে আপনার এখনকার সময় বারোশো ডলার পনেরোশো ডলার এটি এইটি যদি যদি এয়ারে যায় সেই বারোশো পনেরোশো ডলারটায় সেটা বারো থেকে পনেরো হাজার ডলারে যাবে মানে বারোশো থেকে বারো হাজার হয়ে গেল হ্যাঁ এটাই এটাই আপনি আরেকটি বিষয় এটা এটি আপনি রপ্তানিকারকের কথা বলছেন আমার অন দ্য আদার হ্যান্ড আমাদের আমদানি আমাদের বিজনেসটা এমনই আপনি এই বিজনেসটা সবসময় সবার উচিত ফেসিলিটেট করা আজকে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে আজকে আমাদের এত বিলিয়ন ডলার এক্সপোর্ট হচ্ছে থার্টি ফাইভ বিলিয়ন ডলারের উপরে আমাদের এক্সপোর্ট থার্টি সেভেন বিলিয়ন ডলার আমাদের ইকোনমি বাড়ছে এটি শুধুমাত্র বিজনেসটা কি বিজনেসম্যানরা এই জায়গাটায় নিয়ে আসতে পারছে এখানে কোনো ডোনা ডোনার এজেন্সি বহু এই জাতীয় কোনো ই থেকে এটা আসেনি বিজনেসটা এখানে চলমান ছিল বলি আমাদের এখানকার এন্টারপ্রেনরা কাজ করছে বলি হ্যাঁ আমাদের এখানে শ্রমিক ভাইয়েরা কাজ করেছেন বলেই আমরা আজকে একটি পর্যায়ে আসছি আমি যে প্রসঙ্গটা আপনাকে বলতে চাচ্ছিলাম যে আপনি শুধুমাত্র এটা আমি এক্সপোর্টের ক্ষেত্রে বললাম আমার কিন্তু প্ল্যানটা আমি চায়না থেকে কোরিয়া থেকে কিংবা ভিয়েতনাম থেকে যে মালামালটা ইম্পোর্ট করি সেটা চিটং পোর্টে কখন আসবে সেখান থেকে আমার ফ্যাক্টরিতে কখন পুষবে তারপরে আমার প্রোডাকশন লিড টাইম কী সবটাই কিন্তু একটা ধরা নিয়মের ভিতরে আমার চলতে হচ্ছে আমি যদি ওখান থেকে চিরং পোর্ট থেকে মালটা ছাড়াতে যদি আমার দুই দিন দেরি হয় সেটাই আমার প্রোডাকশন প্ল্যানের ভিতরে হ্যাম্পার হয়ে গেলো আমি দুই দিন ফ্লোরটা বসে রইল তাহলে সেইটা অর্থাৎ মানে বোথ সাইডে আপনি সাফার বোথ সাইডে একজন ব্যবসায়ী বোথ সাইডে সাফার হচ্ছেন জি আমরা আবার একটু আমরা চট্টগ্রামে যেতে চাই অর্থাৎ ওনার কাছে আমি সবশেষে আরেকটি প্রশ্ন করতে চাই জনাব আব্দুল সবু নিশ্চয়ই আপনি আছেন আমাদের সাথে চট্টগ্রাম স্টুডিওতে তবে আপনি সুপুর একটু যদি বলতেন আমাদেরকে জাস্ট 30 যদি বলেন ভালো হয় আপনারা এই সমস্যা নিয়ে ঢাকা চট্টগ্রাম মহানগরকে আমরা দেখেছি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব বৈদুল কাদের তিনি বেশ কয়েকবার কিন্তু এই রাস্তায় চলাফেরা করেছেন এবং ওনার বাড়ি যেহেতু ওই অঞ্চলে সেতু ওনার সম্পর্কটা আরো বেশি আপনারা কি দলগতভাবে বা আপনাদের সংগঠনের পক্ষ থেকে ওনার কাছে কি এরকম অভিযোগ করেছেন কিনা যে এই স্কেলের কারণে আসলে এত দুর্ভোগ আমাদের সহ্য করতে হচ্ছে এটা এত ঘন্টা বেড়ে যাচ্ছে সেগুলো করেছেন কিনা এবং সেখানে প্রত্যুত্তরে আপনারা কি পেয়েছেন এবং এর সলিউশনটা কি আমরা আমরা মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয় যখন এই হাই রোড দিয়ে চলাচল করে তখন কিন্তু উনি দেখে নিজের যানজট সৃষ্টিটা উনি নিজে দেখে আমরা অনেকবার বলেছি এখন কিন্তু সমাধানের একটা রাস্তা আছে যদি সারা বাংলাদেশে যদি ওয়াইএসকে চালু হয়

তাহলে এই ওজন স্কেলের ব্যাপারে আসলে সরকার কি পদক্ষেপ নিতে পারে একটা জিনিস খেয়াল রাখতে হবে কিন্তু যে আমাদের ব্রিজের ধারণ ক্ষমতা কত একটা গাড়ি যখন ব্রিজে ওঠে তখন ভাইব্রেশন টেস্ট হয় সেটার সহন ক্ষমতা কত ভর এবং বেগ যুক্ত হলে ভর বেগ হলে একটা ব্রিজ কতদিন সেটা ধারণ করতে পারবে এগুলো কিন্তু সবই একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে নিয়ম আছে হিসাব আছে ফলে আমাদের গাড়ি রাস্তায় কত ওজন নিয়ে চললে সেটা আমাদের রাস্তাটাকে টিকিয়ে রাখতে সক্ষম হবে আমাদের ব্রিজগুলোর আয়ু সক্ষম হবে ফলে ওজনটাকে নিয়ন্ত্রণ করা এই কারণে দরকার যে আজকে আমি এক মাসের জন্য অতিরিক্ত ওজন নিয়ে চলে একটা ব্রিজ যদি ধ্বংস হয়ে যায় তাহলে তো আমার ছয় বছরের জন্য আমি আবার ঝামেলা পড়ে যাব সে কারণে আমরা বলি লোডিং পয়েন্ট যেটা চট্টগ্রাম বন্দর সেখানেই ঠিক করে দেওয়া উচিত যে কত লোড একটা চলবে পথে পথে যেন ভোগান্তিটা না হয় এক নাম্বার দুই হলো যে আনলোডিং পয়েন্টে যখন সে আসছে সেটা ঢাকা হোক সেটা আমাদের পঞ্চগড় হোক তাহলে এই যে পুরো রাস্তায় কত কত ওজনের গাড়ি যেতে পারবে কোন রাস্তা কি ধরনের ধারণ ক্ষমতা সম্পন্ন যেমন ধরেন নারায়ণগঞ্জ পর্যন্ত এই রাস্তা তারা বলছে তারা ষাট হাজার পর্যন্ত গাড়ি তারা ধারণ করতে পারবে কিন্তু এইটা কি দাউদকান্দি ফেরিঘাট পারবে তাহলে এখানে যদি এইরকম গাড়ির চাপ আসে ওখানে গিয়ে তো এই ব্রিজ এটা ধারণ করতে পারবে না ফলে আমরা মনে করি যে সবকিছু একটা সুষ্ঠু পরিকল্পনার মধ্যে দিয়ে আনা উচিত আর একটা জিনিস বলে আমি শেষ করি যে আমাদের শ্রমিকদের জন্য একটা বিষয় আছে যেটা বলে লেট নাইট সিনড্রম সারা রাত গাড়ি চালাতে চালাতে যখন ভোর হয়ে ওঠে সূর্যটা উঠতে থাকে সূর্যের আলোটা চোখের উপর পড়ে ঘুম জড়ানো চোখে সেই সময় অ্যাক্সিডেন্টটা বেশি হয় আপনারা দেখবেন যে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মিরেশ্বরাই সীতাকুণ্ড এটা হচ্ছে দুর্ঘটনা প্রবণ এলাকা ফলে খেয়াল রাখতে হবে যে এই যে অতিরিক্ত সময় গাড়ি চালায় যে আমাদের ট্রাক চালকরা আমাদের কাভার ভ্যান চালকরা আমাদের যাত্রীবাহী গাড়িরা ড্রাইভাররা আমাদের জীবনের মূল্য এবং পণ্যের মূল্যটাকে যদি বিবেচনা করি তাহলে ড্রাইভারদের তাদের শ্রমের মূল্য এবং শ্রম সময় এটাকেও আমাদের বিবেচনা করতে বিবেচনা আনতে হবে জি ধন্যবাদ অশেষ ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের রতন ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে একটু ত্রিশ সেকেন্ডের কথা বলতে যাচ্ছিলাম যে আমি উনি আমাদের ড্রাইভারদের যে কথাটা বললেন হেল্পারদের কথাটা যেটা বললেন আমি ব্যাপারটা সেইভাবে দেখি না উনি একজন ড্রাইভার কিন্তু উনি উনি একজন বাস চালকের পঞ্চাশ জন মানুষের দায়িত্ব নিচ্ছেন তো আমার পণ্যের কথাটা আমি পরে আসছি পঞ্চাশ জন মানুষের দায়িত্ব নিচ্ছেন আপনি যাত্রীবাহী বাসের কথা যাত্রীবাহী বাসের কথা বলছি তো সেক্ষেত্রে আমার ড্রাইভার একজন মানে একজন প্রফেসরের দায়িত্বের থেকে অনেক বেশি সো আমাদের ম্যানেজমেন্টে এই জায়গাটাই চিন্তা করা দরকার যে একজন ড্রাইভারকে ড্রাইভার তুচ্ছ তাচ্ছিল্য ভাবে দেখার কোনো স্কোপ নেই আমার সে একজন মানুষের দায়িত্ব 50 জন মানুষের জাতির দায়িত্ব নিচ্ছেন সো এই জায়গাটায় আমাদের অনেক চিন্তা করার বিষয় অনেক সুতরাং তাকেও তো পুল রাখার একটা ব্যবস্থা করতে হবে অবশ্যই অবশ্যই ম্যানেজমেন্ট প্রয়োজন আছে আপনাদের তিনজনকে এই রাতে আমাদের স্টুডিওতে এসে সময় দেয়ার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে বলা হয় যে একটি দেশের লাইফলাইন আমাদের দেশের লাইফলাইনের অবস্থা যখন এরকম হয়ে যায় তখন সে দেশের ব্যবসা বাণিজ্যের উপরে কতটা প্রভাব পড়ে তা নিশ্চয়ই আজকের আলোচনা যারা শুনেছেন বা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এমন দুর্দশা থেকে অচিরেই জাতি মুক্তি চায় এমন শুভ প্রত্যাশা কিন্তু আমরা রাখতেই পারি এবং আমরা বলতে চাই যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যারা আছেন তারা রাস্তার যানজট এবং দুর্ভোগ কতটা কমা যায় সে ব্যাপারে তারা সচেষ্ট হবেন এবং এটি হচ্ছে দায়িত্ব বোধ এবং এটি হচ্ছে মানবতা বোধ এবং এটি হচ্ছে দেশপ্রেম সুপ্রিয় দর্শক আমরা মানবপ্রেম এবং দেশপ্রেম জাগ্রত হোক সবার ভেতরে এমন শুভপ্রত্যা জানিয়ে শেষ করতেছি আজকে লেট এডিশন লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল নটায় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসিটিভির সঙ্গেই থাকবেন